করোনা মহামন্দায় দেশে ফেরা কর্মীদের 4% সুদে ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এখাতে বরাদ্দ 700 কোটি টাকারও বেশি। এতে দেশে ফেরা প্রবাসীরা স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তবে গবেষকরা বলছেন, ঋণের টাকায় আবারও বিদেশ যাত্রার পাশাপাশি অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তারা হতে পারবেন। এজন্য প্রয়োজন কর্মমুখী প্রশিক্ষণ। শারফুল আলমের রিপোর্ট। প্রায় 1.25 কোটি বাংলাদেশি অভিবাসী বিদেশে কাজ করছেন। প্রবাসীদের আয়ের টাকায় নির্ভরশীল দেশে তাদের পরিবারের আরও প্রায় 5 কোটি মানুষ। তবে করোনা মহামারীতে মারাত্মক আঘাত এসেছে এই খাতে। বৈশ্বিক এই দুর্যোগে 5 মাসে দেশে ফিরেছেন 95,000-এরও বেশি কর্মী, যার 70%-এরও বেশি এখন কর্মহীন এবং অর্থ সংকটে। প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রু দিয়ে আমরা কিন্তু 2টা সিরিজ উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, ওয়েজ আর্নার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। যারা ফেরত আসছে, হ্যাঁ, ব্যবসায়ী হোক, যারা এখানে ইনকাম নাই, যারা ফেরত যাবে না, তো সেখান থেকে 4% যদি ওরা পায় রিপেমেন্ট, ধরেন 4 বছর 5 বছর এরকম আমরা একটা যত ইজি করা যায়। গবেষণা তথ্য অনুযায়ী দেশে ফেরা 55% প্রবাসী কর্মী ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% এনজিও এবং বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ নেওয়ার হার 86%। তাই স্বল্প সুদে দেওয়া ঋণের টাকায় কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশের ভিতরে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হয় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। যারা প্রবাসী শ্রমিকরা আছেন, তারা যদি ঋণ নিয়ে নিজেরা ব্যবসা করতে চান, তাহলে কিন্তু তাদের এক ধরনের উদ্যোক্তা হবার মতো যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীগুলোও তাদেরকে থাকতে হবে। করোনায় প্রবাসী আয় নির্ভর পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার আরও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।